হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কালকে কম বেশি আমরা সবাই একরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। হ্যাঁ, বিশেষ করে কলকাতায় তো প্রচণ্ড বাজে অবস্থা। আমাদের এদিকে ব্যাস হালকা ঝড়ের মতন হয়েছে, সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওখানে তো প্রচণ্ড বাজে অবস্থা, বিশেষ করে হাওড়াতে। তারপর হাওড়াতে আমার বান্ধবী থাকে, তো ওকে বারবার ফোন করছিলাম, খবর নিচ্ছিলাম কি হয়েছে না হয়েছে, ভয়ও লাগছিল প্রচণ্ড। আর সাপুজিতে যেখানে আমার ননদরা থাকে, ওরা এখন নেই, কিন্তু ওখানে আপনারা অনেকেই জানেন যে ওখানে আমাদেরও ফ্ল্যাট নিয়েছে, এখনও ডেলিভারি পাইনি। তো যেখানে ফ্ল্যাট হচ্ছে সেখানে ক্রেন, তারপরে দোকানে সব কিছু ভেঙে গেছে। সেগুলো আজকে মানে কাল থেকেই, রাত থেকেই সবাই হোয়াটসঅ্যাপে ফেসবুকে পাঠাচ্ছিল, দেখছিলাম, সেগুলো দেখেও খুব খারাপ লাগছিল। হ্যাঁ, মানে এত একটার পর একটা এমন চলছে। হ্যাঁ, খাখানেই বা হোক না কেন, সবটাই খারাপ কিছু হলে পারে, খারাপই সেটা যেখানেই হোক না কেন। আর আমাদের ফ্ল্যাট পাবার আগেই ভাঙা চোরা ওখানে, তো ওটা একটা খারাপ লাগছে। তো আমি এর জন্য ভিডিওটা আজকে কিছু কিছু ছোট ছোট জিনিস শেয়ার করছি, আর আপনাদের সঙ্গে কথা বলছি যে আপনারা সবাই আমাকে জানাবেন কে কেমন আছেন, না আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। কেননা আমার ইউটিউবে শুধুমাত্র যে এখানকার তা নয়, অনেকে বাইরেরও আছেন, কলকাতার অনেক আছেন, তো তারা সবাই আমাকে জানাবেন যে কেমন আছেন, না আছেন, আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। তো চলুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি এখন ছাদে এসেছি, আমার কালকে ফটো তোলার ইচ্ছা ছিল, ঝড়ে প্রচণ্ড ঝড় দিছিল, কিন্তু আমার হাজব্যান্ড তুলতে দেয়নি আমাকে, চুপচাপ ঘরের মধ্যে থাকো। তো আমি এই সময় একটু ছাদে এসে আর কি আশপাশটা দেখছি। হ্যাঁ, যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।